হ্যাঁ ফ্রেন্ড, আমি হাসি বলছি। আপনার সাথে আজকে আমি দেখাবো কীভাবে একটি ছবিকে সুন্দরভাবে কালার কারেকশন করে ফুটিয়ে তোলা যায় শুধুমাত্র ফটোশপ দিয়ে। সো আমি ফার্স্টে ফটোশপটি ওপেন করলাম, দেন আমি আমার একটি ছবি টেনে নিলাম এখান থেকে। ওকে, এটি অনেক আগে তোলা একটি ছবি, জুম করে নিই। ছবিতে যে ডাস্টগুলো ময়লাগুলো আছে এগুলো আমি আগে ক্লিন করবো। সো ফার্স্টে আমি এখান থেকে স্পট হিলিং ব্রাশটি নিব, নিয়ে জাস্ট ফটোটি আগে আমি সুন্দর মতো ক্লিয়ার করে নিব। স্পেস সব দিয়ে নিচে নামাই, জুম করে নিলে সবসময় সুবিধা, কাজ করতে গেলে জুম, কাজের ক্ষেত্রে জুম করাটা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ জুম করে কাজ করলে সব কিছু সুন্দরভাবে দেখা যায়। সো কাজটাও অনেক ফিনিশিং আসে। কন্ট্রোল মাইনাস দিয়ে জুম করা যায়, জুম আউট। ওকে, ফার্স্টে যে কাজটি করবো সেটি আমি ফিল্টার থেকে ক্যামেরার র ফিল্টার যাওয়ার পরে এখান থেকে ফার্স্ট আমি হাইলাইটটি একদম নামিয়ে দিব, দেন যেটি করব শ্যাডোটি বাড়াই দিব। ওকে, শ্যাডোটি 100% বাড়িয়ে দিলাম। এখান থেকে হোয়াইট ব্যালেন্স একটু বাড়িয়ে দিব, ব্ল্যাকটা একটু কমিয়ে দিব। ওকে, জাস্ট কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিই, দেন ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিব, স্যাচুরেশন একটু বাড়িয়ে দিলাম, বেশি না হালকা। এখানে যাবো যে হাইলাইটসটা কমিয়ে দিব, হাইলাইটস ডার্কটা একটু কমিয়ে দিব, শ্যাডো। ওকে, শার্পনেস একটু বাড়িয়ে দিব, লুমিনেসি একটু বাড়িয়ে দিব, 5-6। ওকে, দেন ওকে। আগে ছিল কি অবস্থা দেখি, আগে ছিল এই অবস্থায়, এখন ছবিটা এই অবস্থায় আসছে। দেন যে কাজটি করতে হবে সেটি, এটির উপরে আমি একটি কালার কারেকশন ইফেক্ট অ্যাপ্লাই করব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট। ব্রাইটনেস, কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট একটু বাড়াবো, একটি ইফেক্ট অ্যাপ্লাই করবো, ফিল্টার, ডার্ক করে দেবো সাইড থেকে, গ্রিনটাকে ইয়েলো ভাব নিয়ে দেবো, ওকে, যে কালার করলাম। দেন এবার যে কাজটি করব, কন্ট্রোল প্লাস এখান থেকে একটি
নেবে, কার্ভ নিব। সম্পূর্ণ কার্ভটাকে কালো কালো দিয়ে ফিল করে দেবো। কন্ট্রোল ডিলেক্ট, অল্টার ডিলেক্ট, উপরে যে কালো কালারটা ছিল সেটি ফিল হয়ে গেল। দেন আমি ব্রাশ নিব, নিয়ে সফট ব্রাশটি নিব, সাইজটা একটু বড়ো করি। আমি অবশ্যই এটা ম্যাক দিয়ে করতেছি, আপনারা উইন্ডোজ দিয়ে করতে পারেন। আচ্ছা, এটা এখান থেকে সাদা কালার করে নিব, দেন হালকা করে ফিরিয়ে নিয়ে আসবো। কোনোভাবে যদি মনে হয় বেশি হয়ে গেছে, তাহলে এখান থেকে আমি অপোজিটে একটু কমিয়ে দিই, 50 রাখি। ওকে, মানে এটা একটা ইফেক্ট করবো এখান থেকে, কালার ফটো ফিল্টার, ফিল্টারটাকে ফটো ফিল্টার মেরে দিই একটা। এখান থেকে কার্ভ, কার্ভ থেকে ব্লু, ব্লু থেকে হালকা ব্লু চ্যানেলটা একটু তুলে দিই, হালকা একটু নামিয়ে দিই। দেখি চ্যানেল মিক্সার আছে, অনেক ধরনের আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেই। এটাকে সফট লাইট করে দিই, এখান থেকে 20 করে দিই। ওকে, কন্ট্রোল প্লাস জুম করি। সানগ্লাসটা আলাদাভাবে কালার করবো, সেটার জন্য আমি সানগ্লাসটাকে আগে এখান থেকে পেন টুল নিয়ে শেপ টুল দিয়ে সিলেক্ট করবো। করার পরে এখান থেকে সানগ্লাসের জাস্ট গ্লাসটা, শুধুমাত্র গ্লাসটাই সিলেক্ট করবো। দেন রাইট সাইডে সেম ভাবে সিলেক্ট করতে হবে। ওয়াটার ক্লিক করে ধরে আমি কেটে নিচ্ছি পয়েন্টগুলো, রান্টিগুলো, কাজের সুবিধার্থে। আচ্ছা, এটাকে অ্যাড করে নিয়ে কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করলাম, করে এটাকে যে কোনো একটা কালার দিয়ে ফিল করি। সাপোজ এটাকে এই কালার দিয়ে ফিল করি, এটাকে ওভারলে করে দিতে পারি আমি, অথবা কালারও করে দিতে পারি। এখন আমি কালার চেঞ্জ করি, দেখা যাবে, বোঝা যাবে যে কোন কালারটা বেশি ভালো লাগতেছে। ওকে, অরেঞ্জ কালার রাখি। দেন আমার যে অরিজিনাল যে ইমেজটা, কন্ট্রোল প্লাস, সেটাকে আমি একটু গ্লেজি করবো। গ্লেজি করতে হলে এখান থেকে স্মাস টুলটি নিব, নিয়ে সাইজটা একটু ছোটো করে নিব। এটা এটা স্ট্রেংথ 100% আছে, এটাকে আমি 30 করে দিব। দেন জিনিসটা অনেক, এটা আমি কন্ট্রোল চাপ দিয়ে লেট বা ক্লিক করবো, সে ওই জায়গাটাকে সিলেক্ট হবে। সো তার ভিতর থেকে আমি ঘোরাঘুরি করতে পারতেছি।
সিলেকশন থেকে ডিসিলেক্ট, ওকে, দেন দেখে আমি বিভিন্ন রকম লাইট কালার করতে পারি, ব্লু করতে পারি, যে কোনো ইচ্ছা আমি যেমন চাচ্ছি তেমন করতে পারি। আমি আমাদের শাটার কালার করতে পারি, আমি ইয়েলো রাখি, অরেঞ্জ, ওকে। দেন টোটালটা হওয়ার পরে আমি একটা নিউ লেয়ার নিব, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করব, ওকে ওকে। দেন যে কাজটি করবো সেটি হচ্ছে একটি নিউ লেয়ার নিব, এডিট, ফিল, 50% গ্রে, দেন ওকে। এটাকে ফিল্টার থেকে নয়েজ, অ্যাড নয়েজ, 7% নয়েজ নিই, মনোক্রমিকটা দিয়ে দিই, দেন ওকে। এখান থেকে এটাকে ওভারলে করে দিব। সো দেখুন ভিডিও ইমেজটার উপর একটা নয়েজ আসছে, আলাদা একটা নয়েজ দেওয়া নিয়েছে। এটি একটি এটার কারণ কি, ইমেজটা না রাখলে আমি পারতাম, এটার কারণ হচ্ছে ইমেজটাকে এখন স্মার্ট টুল দিয়ে আমার যত অংশ আছে সেগুলো আমি সবকটা এখান থেকে আমি এটাকে নয় করে নিই, নয় নাইন, জাস্ট এটাকে মসৃণ ভাবে ঘুরবো, গ্লেজি হয়ে যাবে। ওকে, দেন দাড়িগুলোর জন্য এই ব্রাশটি সিলেক্ট করবো, করে স্ট্রিমে দিব, ওকে আমি একটা লেয়ার নেব, ওকে আমি লেয়ার নেওয়ার দরকার নেই। আমি একটা কাজ করি, সেটি হচ্ছে আমার কালেকশন একটু এগিয়ে ছিল,
স্ক্রিন মোড করি। সাইজটা একটু বড় করি, দেন এখানে নিই। ফিল্টার থেকে ব্লার করি, গার্ডেন ব্লার। কন্ট্রোল জি একটু চেষ্টা করবো, কন্ট্রোল ভিডিও আউট করে নিই। ওকে, টোটাল ইমেজ সাইজটা একটু কমিয়ে নিই, ইমেজ সাইজ রেজুলেশন অনেক বড় আছে, 5000×2500 করে দিই। ওকে, এই হচ্ছে আমার প্রাকৃতিক ইমেজটি। আমি এটাকে অন্যভাবে আরও মডিফাই করতে পারি, সফট লুক রেখেছি জিনিসটাকে। এখান থেকে লেভেলটা নিই, ওকে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, নেক্সট টাইম আবার দেখাবো, ভালো থাকবেন।